পরশুদিন রাত্রিবেলা নিশা থেকে একজন রাকেশকে অ্যারেস্ট করা হয়েছে। কোথায় কোথায় বন্দুক নিয়ে, খেলনা বন্দুক নিয়ে ঝুমুঙ্গের থেকে অ্যারেস্ট করা হচ্ছে। অথচ যারা পাথরবাজি করছে, যারা পাথর মারছে, ঢিল ছুটছে, ট্রেনের বড় বড় পাথর নিয়ে ডেলি প্যাসেঞ্জারি ট্রেনে মারছে, তাদেরকে এখনো পর্যন্ত কেন অ্যারেস্ট করা হয়নি? কেন এক পেশে রাজনীতি চলবে এখানে? আজকে আমরা এসেছি, আইন শৃঙ্খলা বা কিছু নেই, এগুলো মমতা ব্যানার্জি পুরোপুরিভাবে এটা পূর্ব পরিকল্পনা করে ভোট ব্যাংক একসাথে করবার জন্য। সাগরদিঘি নির্বাচনে হেরে গেছে, মুসলিম ভোট ডিভাইড হয়ে গেছে, সব ভোটকে একসাথে করবার জন্য এই পরিকল্পনা নিয়েছে। এবং আগামী দিনে উনি আগাম ঘোষণা করে দিয়েছেন যে হনুমান জয়ন্তীতেও এইরকম গণ্ডগোল হতে পারে।